بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা সিরাতুন্নবী প্রোগ্রামটা দেখার জন্য আপনারা ইকরা বাংলার সামনে বসেছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে সময়টা আপনারা এখানে দিচ্ছেন শোনার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, আমাদের নবীকে জানার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সময়টুকু যেন কেয়ামতের ময়দানে আপনার এবং আমার এজন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী, প্রেমের নবীর শাফাআত যেন আল্লাহ তাআলা মঞ্জুর করেন, এবং তিনি যখন মানুষের মাঝখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষের হাতে হাতে মুখে মুখে হাউজে কাউসারের পানি পান করাবেন, তার পবিত্র হাতের হাউজে কাউসারের পানি যেন আমরা পাই, সেই দোয়াটাও করি। সম্মানিত ভাই বোনেরা, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা দারুণ অধ্যায়ে চলে আসছে। তাকে যে বলা হয়েছে বারবার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী তুমি একটু সবর করো, তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তবে তোমার পরের জীবনটা আগের জীবনের চেয়ে সুন্দর। তিনি ইসরা মিরাজে যাওয়ার পর থেকেই, মানে ফিরে যখন আসলেন, সেখান থেকে একের পর এক সুসংবাদ এবং সুন্দর সুন্দর কথাবার্তা উনি দেখা গেল। আমি গত সপ্তাহে একটা সিনের কথা উল্লেখ করেছি, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কয়েকজন লোক বায়াত গ্রহণ করেছিলেন। ওই বায়াতকে বলা হয় বায়াতুল আকাবাল উলা, প্রথম আকাবার প্রথম শপথ। এরপর আজকে আমরা আলোচনা করব আকাবার দ্বিতীয় শপথ। আকাবার দ্বিতীয় শপথটা হলো এই যে, যখন মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাতজনের সাথে উনি মদিনায় আসছিলেন, এসে আসাদ ইবনে জুরারার বাসায় উনি ওঠেন। তিনি আসাদ ইবনে জুরারা ছিলেন বনি আব্দুল আশহালের একজন নেতা, নেতৃস্থানীয় ব্যক্তি, এবং তার বাসায় থেকে উনি মদিনায় দাওয়াতি কাজ করতেন। দাওয়াতি কাজটা এমন শুরু হয়ে গেল যে উনি যেখানে পারতেন, নূহ আলাইহিস সালামের দাওয়াতি কর্মপন্থা যেটা, রাত্রে দিনে সকালে সন্ধ্যায় প্রকাশ্যে গোপনে ওয়ান টু ওয়ান, মানে সভা সমিতিতে বিভিন্ন জায়গায় উনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। সুন্দর কথায় কোরআন তেলাওয়াত করে, শিখাই দিয়ে কীভাবে নামাজ পড়তে হয়, এমন করলেন। তো তার জীবনে যে কীভাবে ইসলামের কাজ করেছেন তার তো বহু ঘটনা আছে। একটা ঘটনা আপনাদের সামনে হয়তো বললে বুঝতে পারবেন যে উনি মদিনাটা এক ব্যক্তি যে কিভাবে গোটা মদিনা চেঞ্জ করে দিলেন, এবং আমরাও যেন ওই রকম অনুপ্রাণিত হই। আসাদ ইবনে জুরারা এবং মুসাহাব ইবনে উমাইর ছিলেন প্রথম অ্যাম্বাসেডার। উনি আসাদকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেন, ঘুরতে ঘুরতে উনি ইসলামের কথা বলছেন, বিভিন্ন মানুষ ইসলাম গ্রহণ করছে। তো একদিন ওনারা বনিয়া আব্দুল আশহাল এবং দার বনি জাফরের, মানে ভিতরে ওখানে গেছেন, যে বনি আব্দুল আশহালের একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে গেছেন। ওখানে একটা কূপ ছিল, এই কূপটার নাম হলো বীরে মারাক। তো বীরে মারাকের ওখানে ওই পাশে গেছেন, যাওয়ার পরে ওখানে বেশ কিছু মুসলমানও তাদের সাথে যুক্ত হয়েছে। তারপরে ওখানে দেখে যে দূর থেকে দুইজন লোককে দেখা যাচ্ছে, একজনের নাম হলো সাদ ইবনে মুআদ, আর এক নাম উসাইদ ইবনে হুদায়র। উসাইদ ইবনে হুদায়র এবং সাদ ইবনে মুআদ এরা ছিলেন মদিনার শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে। বিশেষ করে সাদ ইবনে মুআদ ছিলেন একেবারে প্রথম কাতারের একজন ব্যক্তি। ওখানে যদি আপনি দুই তিনজন ব্যক্তিকে ধরেন, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে রাজা বানানোর জন্য প্রস্তুত হয়ে গেল মানুষজন, আরেকজন হলো সাদ ইবনে উবাদা, আরেকজন হলো সাদ ইবনে মুআদ, এই তিনজনকে মনে করা হতো যে একেবারে প্রথম কাতারের মানুষ মদিনার মধ্যে। তো এই দুইজনকে দেখে আসাদ ইবনে জুরারা তখন মুসাহাব ইবনে উমাইরকে বলতেছে, মুসাহাব, ওই যে দুইজন লোক দেখতেছে না, এরা কিন্তু মদিনার একেবারে প্রথম সারির মানুষ, এদেরকে যদি কোনো রকমে বাগানো যায়,
ইসলামের দিকে আনা যায়, ইসলামের কথা বোঝানো যায়, এরা যদি বুঝে নেয়, ইসলাম গ্রহণ করে, মদিনা নিয়ে ইনশাল্লাহ আপনারা কোনো চিন্তা করা লাগবে না। তো উনি বলেন যে ঠিক আছে চলো যাই, আমরা এগিয়ে যাই। এখন এখানে কিছু মুসলমান এবং এই দুইজন আসাদ এমনি জরারা এবং মুসাব এমনি ওমাইরকে দেখে ওরা দুইজন দেখছে, যেহেতু খুব মারাত্মক ব্যাপার, কয়েকটা মুসলমান এবং দুটো ছোকরা ছেলে বসে আছে ওখানে। তো সাদ বলতেছে উসাইদকে, উসাইদ তুমি আমার এই তরবারি নিয়ে যাও। তরবারি নিয়ে ওখানে ওই মদিনার মক্কা থেকে যে লোকটা আসছে ওর এই গদ্দান উড়িয়ে দেবা, আর যে হেল্প করতেছে আসাদকে ওখানে মারবা। তো ওর দুইজন মানে সাদ দাঁড়াই রয়েছেন এবং উসাইদ খুব শক্তিশালী মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, উনি চলে আসছেন এদেরকে মারার জন্য। যখন তরবারি নিয়ে আসছে তখন মুসাহাব এবনে উমাইর বলতেছে যে আসাদ ওই তো তরবারি নিয়ে আসতেছে, তো বলে যে আসতে দাও, কারণ ও হলো আমার কাজিন, আমার আত্মীয়, কাছে ভয়ের কোনো কারণ নেই, ও হয়তো আমার কারণে হয়তো তোমাকে নাও মারতে পারে। তো যখন উসাইদ যখন খুব কাছে আসছে, আসার পরে সাদ আসাদ এমনি জরারা উঠে দাঁড়াইছেন, দাঁড়াই বলল যে কী করতে চাও তুমি, মারবা আমাকে, তো মারো। তখন উসাইদ তখন বলল যে সাদ তোমার আসাদ তোমার সাথে আমার সম্পর্ক, গভীর সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, তাই যদি না হতো তোমার গলা কেটে দিতাম। এরপরে মুসাআবকে বলছে যে তুমি এখানে এসে আমাদের ছেলে পেলেগুলোকে নষ্ট করে দিচ্ছ, আমাদের পরিবারগুলোকে তুমি ধ্বংস করে দিচ্ছ, আমাদের যে দিন ছিল সে দিনকে তুমি সর্বনাশ করে দিচ্ছ, তোমার কোনো রক্ষা নেই, তোমাকে মার দেওয়া হবে। তখন মুসাআব একটু হেসে বলছে যে আচ্ছা মার তো দেবেন, একটা কাজ করেন, আপনি তো খুবই নেতৃস্থানীয় মানুষ, আমি কিছু কথা বলি আপনার সাথে, কথা শোনেন, যদি কথা ভালো লাগে আলহামদুলিল্লাহ, যদি না ভালো লাগে তো মার দিয়েন, অসুবিধা নেই। তো বলার পরে উনি বসছেন, আচ্ছা ঠিক আছে বলো তুমি কী বলবো। তখন মুসাহাব এবনে উমাইর প্রথম যে কাজটা করলেন, উনি কোরআন শরীফের একটা জায়গা থেকে তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত করে শোনালে তা উসাইদের চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কোরআনের জিনিসটা হলো এমন, সুরটা এমন, শব্দগুলো এমন, যে না বুঝলেও মানুষের মন চেঞ্জ হয়ে যায়। তো ওরও মনটা এরকম চেঞ্জ হয়ে গেছে। তখন বলতেছে যে আচ্ছা এখন কী করা যায়, তোমরা কী বলো এইসবগুলো, ইসলাম তারপরে ইসলামের আকীদা এগুলো কী তুমি আমাকে বুঝাই বলো। তো উনি তখন মুসাআব ইবনে উমাইর তাকে সব জিনিস বুঝাই বলল যে এই এইগুলো করতে হয়, ওইগুলো করতে হয়, ইসলামের কথা বললেন শোনালেন, এবং তার চেহারাটা খুব চেঞ্জ হয়ে গেল। যখন হয়ে গেল তখন দিন সম্পর্কে মানে ধারণা দিলেন। এই পর্যন্ত শেষ। এখন তার মন চেঞ্জ হতে হতে এমন হয়ে গেছে, আচ্ছা বলতেছে আচ্ছা আমি যদি মুসলমান হতে চাই তা আমার কী করতে হবে। তো বলছে যে আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে যে আপনি গোসল করবেন, তারপরে আপনার যে কাপড় চোপড় আছে এই কাপড় চোপড় মানে বাদ দিয়ে একটা পবিত্র কাপড় চোপড় করবেন, এরপরে আমাদের সাথে শাহাদাতে হক কালেমা শাহাদা আমাদের সাথে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এই কথা বলবেন, এরপরে দুই রাকাত নামাজ পড়বেন। এই দুই রাকাত নামাজ কিন্তু আগে ছিল না, এটাই মানে মুসাআব ইবনে উমাইর নতুন ওখানে করেছিলেন এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে স্বীকৃতি দিয়েছিলেন। তো এই দুই রাকাত নামাজ পড়বো তাহলে তুমি মুসলমান হতে পারবো। উনি বললেন যে ঠিক আছে আমার একটু কাপড় এনে দাও, আর আমি এখন গোসল করে আমি মুসলমান হতে চাই। এরপরে কাপড় আনা হলো, উনি গোসল করলেন পানি দিয়ে, এরপর কাপড় চোপড় পরলেন, কাপড় চোপড় পরে উনি শাহাদা নিলেন, নিয়ে দুই রাকাত নামাজ পড়ে সমান কাঁদতেছেন। ওনার মনের মধ্যে একটা দারুণ ধরনের চিন্তা শুরু হয়ে গেল। উনি ওখান থেকে উঠছেন, উঠে তারপর সাদ এমনি মানে মুয়াজ যেখানে বসেছিলেন ওর দিকে তাকাই বলতেছে যে মুসাআব আমি তো খুব বড় লিডার না, আমি কিন্তু তৃতীয় শ্রেণীর লিডার, দ্বিতীয় শ্রেণীর লিডারও না, কিন্তু প্রথম শ্রেণীর যে লিডার আছে সে হলো ওই সাদ, ওকে যদি তুমি আমার মতন করে যদি বুঝাতে পারো তো দেখবা যে কাজ হবে, এবং ও যদি মুসলমান হয়ে গেছে তো মদিনা অন্যরকম অবস্থা ধারণ করবে। উসাইদ তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বন্ধু সাদের মনটাকে তুমি ঘুরাই দাও, এবং মুসাআবও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই সাদকে তুমি চেঞ্জ করে দাও। তো উনি ওনারা দুইজন সহ অন্যরা উঠে আসলেন, এসে সাদ বসেছিলেন, সাদ দেখে যে
উসাইদের চেহারাটা চেঞ্জ, যে রাগ নিয়ে মুসাআবকে মারার জন্য গেছেন সেই রাগ আর উসাইদের মধ্যে নেই, একটা নতুন জ্যোতি তার মুখের মধ্যে একেবারে প্রকটিত হয়ে গেল, সুন্দর প্রভা সেখানে উজ্জ্বল জলজল করতে লাগলো, আর মুখের মধ্যে সুরের মধ্যে কথার মধ্যে টোনের মধ্যে নতুন ধারা তৈরি হয়ে গেল। সাদ বললেন যে কী ব্যাপার উসাইদ, তুমি কী করতে গেলে, হত্যা করতে গেলে তুমি দেখতেছি তোমার চেহারা টেহারা চেঞ্জ নিয়ে আমার কাছে আসছো, ব্যাপারটা কী? তখন মানে উনি বলেন যে আসলে আমি তো তোমাকে কী বুঝাবো, এই যে আমাদের যে ভাই এখানে আছেন অ্যাম্বাসেডর অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাআব ইবনে উমাইর, তিনি তোমাকে বুঝাবেন। মুসাআব বললেন যে ভাই আপনি তো খুব রেগে গেছেন, তো আপনার পাশে আমি একটু বসতে পারি, বসে আমরা কথা বলি? তো তখন সাদ চক্ষু লজ্জার কারণে বললো ঠিক আছে বসেন কথা বলেন। মুসাআব ওখানে বসলেন, বসে তাকে ইসলামের কথাগুলো বোঝাবার চেষ্টা করলেন যে এই একে ইসলাম বলা হয়, এইটাকে কালেমা বলা হয়, এটা কোরআনের কথা, এ বলে তারপরে কোরআনের একটা সুরা পাঠ করে শোনালেন। সাদ দারুণভাবে চেঞ্জ হয়ে গেল, দারুণভাবে চেঞ্জ হয়ে গেল, তার হাতগুলো কাঁপতেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, উনি যেন কেমন একটা অবস্থা তন্ময় হয়ে গেছেন। আর মুসাআবের কথাগুলো এত মিষ্টি ছিল যে যার সাথে কথা বলতো তার বুকের মানে অন্তরের মধ্যে পৌঁছে যায়। আল্লামা ইকবালের একটা কবিতা আছে যে দিল সে জুবাত নিকলতি হে আসর রাখতি হে কালামুল কুলুবি ইলাল কুলুবি আসরা, যে মন থেকে যে কথা বলা হয় সে কথা মনের মধ্যে পৌঁছে যায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রথম অ্যাম্বাসেডার, এত সাকসেসফুল অ্যাম্বাসেডার ছিলেন মুসাআব ইবনে উমাইর, যে তার ইতিহাসটা অন্যরকম, পড়লে অন্যরকম লাগে, তার ইতিহাসটা পড়লে জান্নাতের পাখি উনি, উনি শহীদ, শহীদদের শিরোমণি, হামজার পরে তার স্থান, এবং জান্নাতে উনি সবুজ পাখির পেটে উনি এখনও ঘুরে বেড়াচ্ছেন এই মুসাআব ইবনে উমাইর। তো উনি সাআদ ইবনে মুআযকে নিয়ে বসলেন, বসে তাকে ইসলামের কথাগুলো বোঝাবার পরে যখন দেখলো যে সুন্দর ওই একই কথা জিজ্ঞেস করলো সাআদ, আমাকে মুসলমান বানাও কী করতে হবে বলো, তো উনি ওই একই জবাব দিলেন যে আপনি ওঠেন, গোসল করে নেন, আপনার সুন্দর কাপড় পরে নেন, আপনি আমাদের সাথে শাহাদাত উচ্চারণ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলু, আপনি বলুন আপনি মুসলমান হয়ে যান, তারপরে দুই রাকাত নামাজ পড়বেন। দুই রাকাত নামাজ উনি পড়লেন, পড়ে তারপরে দেখেন ইসলাম মানুষকে কী চেঞ্জ নিয়ে আসে। উসাইদ গিয়েছিল মুসাআবকে মারতে, তাকে আল্লাহ তাআলা তার অন্তরটাকে ইসলামের দিকে ঘুরাই দিলেন মুসাআবের মাধ্যমে। মুসাআব যখন উসাইদকে নিয়ে সামনে আসতেছেন সাআদ ইবনে মুআযের কাছে, সাআদ ইবনে মুআযের তাদেরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, সেই সাআদ ইবনে মুআযের উনি চেঞ্জ হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, উনি এখন উঠে দাঁড়াই গেলেন যে আমি আর বসে থাকবো কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মক্কায় আছেন তার দিনটাকে আমি প্রচার শুরু করে দেই। উনি ছিলেন একটা কবিলার শ্রেষ্ঠ সন্তান, বনি আব্দুল আশহালের তিনি ছিলেন শ্রেষ্ঠ সন্তান। তো উনি তার কবিলার কাছে গেলেন, কবিলার কাছে যেয়ে বললেন যে দেখো ইয়া বনি আব্দুল আশহাল, আব্দুল আশহালের ছেলে মেয়েরা, কাইফা তাআলামুনা আমরি ফিকুম, আমার ব্যাপারে তোমাদের ধারণা কী? কালু, তারা বলল সাইয়িদুনা ওয়া আফদালুনা রায়ান, আপনি হলেন আমাদের নেতা এবং মানে রায় দেওয়ার ক্ষেত্রে, ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আপনি হলেন সবচেয়ে সুন্দর। ওয়া আইমানুনা নাকিবাতান, এবং আমাদের মধ্যে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আপনি হলেন সবচেয়ে সুন্দর কথা বলতে পারেন। তো কালা, তিনি বললেন যে ফাইন্না কালামা রিজালিকুম ওয়া নিসাইকুম আলাইয়া হারাম হাত্তা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, দেখো তোমরা যে পুরুষ এবং মহিলা যারা আমার এই কবিলার মধ্যে, আমার গোত্রের মধ্যে আসো, প্রত্যেককে বলি যে তোমরা ইসলাম যদি গ্রহণ না করো, ইমান যদি না গ্রহণ করো, তো তোমাদের সাথে আমার আর কোনো কথা বলবো না, আমার কথা হারাম হয়ে গেল। চিন্তা করেন, মানে ইসলামের আবেগটা দেখেন, উনি ইসলামের প্রথম দায়ী আল্লাহ হচ্ছেন, মানে ইসলাম গ্রহণ করার সাথে সাথে নিজের কওমের কাছে গিয়েছেন, যে বলছেন যে তোমরা সবাই ইসলাম গ্রহণ করো, ইসলাম যদি তোমরা না গ্রহণ করো, যদিও আমি তোমাদের নেতা,
যদিও তোমরা আমাকে বলেছো যে আমি খুবই ভালো কথা বলতে পারি, খুব সুন্দর সিদ্ধান্ত দিতে পারি, তোমরা যদি ইসলাম না গ্রহণ করো তোমাদের সাথে কথা বলে আমার জন্য হারাম হয়ে গেল, ইমান গ্রহণ করো। তো তখন ওই একেবারে সবাই উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে তারপরে ওই একই প্রশ্ন করলো যে ইসলাম ইমান গ্রহণ করতে গেলে কি করতে হবে। তো জবাব দেওয়া হলো, ওরা সবাই যেয়ে সঙ্গে সঙ্গে যেয়ে ব্যস্ত হয়ে গেল গোসল করার জন্য, ব্যস্ত হয়ে গেল নতুন কাপড় পরার জন্য, ব্যস্ত হয়ে গেল কালেমা শাহাদাত উচ্চারণ করার জন্য, ব্যস্ত হয়ে গেল দুই রাকাত নামাজ পড়ার জন্য। মদিনার মনোরম এই যে দৃশ্যটা দেখা গেল যে সাদ এমনি মুয়াজের ইসলাম গ্রহণের কারণে গোটা মদিনা প্রকম্পিত হয়ে গেল, কি সুন্দর দৃশ্য দেখা গেল। এই গোটা গোত্রের একজন লোকও বাকি থাকলো না, শুধু একজন লোক বাকি ছিল, তার নাম ছিল উসাইরিম। উসাইরাম সে দেখে যে নড়ে না চড়ে না, তো মুয়াজ বলতেছে উসাইরাম তুমি ওঠো না কেন? তো বলতেছে যে আমি একটু চিন্তা করার সময় নেই, কারণ আমি এখন ইসলাম গ্রহণ করতে গেলে আমার জন্য মনে হচ্ছে যে আমি সবার সাথে সম্মিলিত, ওরাও মুসলমান আছে তো আমিও মুসলমান আছে, আমি একটু বুঝে নেই ব্যাপারটা কি, আমাকে একটু সময় দাও। তো সাদ বললেন ঠিক আছে সময় নাও। উনি সময় নিলেন, সময় নিয়ে তার পরদিন উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি মানুষের চাপে পড়ে নয়, আমি মানুষের ইনফ্লুয়েন্সে নয়, আমি একজন মানুষ যে বুঝে শুনে আল্লাহকে রব মেনে নবীকে রসুল মেনে আমি ইমান গ্রহণ করলাম, এবং উনি ইমানের ঘোষণা রাস্তায় যেয়ে দেওয়া শুরু করে দিলেন। আর আসলে ওই গতকালকের যে ঘটনাটা হযরত সাদ ইবনে মুয়াজ করে দিলেন, গোটা মদিনা কেঁপে উঠল যে একটা গোটা কবিলা মুসলমান হয়ে গেছে, গোটা মদিনা কেঁপে উঠল, সব জেনে ফেলেছে যে ইসলামের রৌনক বেড়ে গেছে। তো তখন একটু গণ্ডগোল শুরু হয়ে গেছে, মারামারি ধরাধরি শুরু, তাড়াতাড়ি শুরু হয়ে গেল, যারা পছন্দ করিনি তারা চাইলো যে এখানে মারামারি হোক কিছু। দুর্ভাগ্যজনকভাবে যে উসাইরাম যিনি একদিন আগে মুসলমান হয়নি, পরের দিন মুসলমান হবে বুঝে শুনে, উনি যেহেতু প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়েছেন রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে, তো উনি মারের শিকার হয়েছেন। এবং আল্লাহরও কি ইচ্ছা যে উনি প্রথম আঘাতেই ওখানে মারা গেলেন, শহীদ হলেন। তো শহীদ হওয়ার পরে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ব্যাপারে মন্তব্য করলেন যে আমিলা কালিলান ওয়া উজিরা কাসিরান, এই উসাইরাম হলো এমন যে আল্লাহর কাছে ইমান আনার পরে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে একটা সেজদাও দেওয়ার সুযোগ পায়নি, হ্যাঁ, অথচ জান্নাতের মানে পাখির মানে অন্তরের মানে হাটের মধ্যে তিনি স্থান পেয়ে জান্নাতে উনি ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ রাসূল তার সম্পর্কে বলেন দেখো কি সুন্দর মানুষ, আমিলা কালিলান, খুব কম আমল করল, আমল তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, একটু গোসল করেছেন, শাহাদা পড়েছেন, দুই রাকাত নামাজ পড়েছেন, হ্যাঁ, এইটা উনি করে মানে তারপরে মানুষের কাছে মানে যখন জেনে গেল উনি ওনাকে শহীদ করে দেওয়া হলো এবং উনি মুসলমান হয়ে গেলেন। মুসাব ইবনে উমাইর একটা বছর ধরে মদিনার ঘরে ঘরে এইভাবে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তার কথা, তার আচরণ, তার ব্যবহার মানুষের প্রতি উত্তেজনা নাই, মানুষকে আঘাত করা নাই, ওনাকে আঘাত করেছেন বুকে পেতে নিয়েছেন, উনি মানুষকে উত্তেজিত করেননি, মানুষের পাশে পাশে ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে গেছেন। তো এই যে মানে তার যে দাওয়াত দানের যে পদ্ধতিটা, আমি যেটা আগে উল্লেখ করেছি যে তিনি রাতে দাওয়াত দিয়েছেন, ওয়ান টু ওয়ান দাওয়াত দিয়েছেন, দিনে দাওয়াত দিয়েছেন, মজলিসে যেয়ে দাওয়াত দিয়েছেন, বাসায় বাসায় যেয়ে দাওয়াত দিয়েছেন, বাগানের মধ্যে লোক পেয়ে সেখানে যেয়ে দাওয়াত দিয়েছেন, এই যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, এর পদ্ধতির মধ্যে মিষ্টতা, ভাষার মিষ্টতা, ব্যবহারের মিষ্টতা এমনভাবে দেখাইছেন যে তার পাশে গেছে উনি পরশ পাথরের মতন হয়ে গেছেন, যে তার ছোঁয়ায় মানে সোনা হয়ে গেছে। কবি নজরুল ইসলামের একটা কবিতা আছে এইখানে এই সময় মনে পড়ে গেল যে ইসলাম সে তো পরশ মানিক, কে তারে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই আমরা, তাদেরই মোরা বুঝি। মানে এই যে পরশ পাথরের ছোঁয়ায় যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ মুসলমান হতে পারা, এটা কিন্তু মুসলমানদের ইতিহাস বলে। আমাদের দুঃখ হয়েছে কি জানেন, যে আমরা আসলে আমাদের নবীর এই যে জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নেই না। এখন এমন হলো যে মুসলমানরা তাদের সংখ্যা এত বেড়ে গেল যে সবাই ওখানে
ঘরে ঘরে মুসলমান হয়ে গেলে, এমন কোন ঘর নাই যে ঘরে একজন বা দুইজন মুসলমান পাওয়া যাবে না। মদিনায় এক বছরের মধ্যে মুসাব ইবনে উমাইরের মানে প্রচেষ্টায় এতটুকু হলো যে এমন কোনো ঘর নাই যে ঘরে একজন কমপক্ষে মুসলমান হয়নি। এটা হলো বাইআতুল আকাবা উলা, মানে আকাবাতে আকাবার প্রথম বায়াতের এই ফলাফল নিয়ে আসলো। তো এটার এটা এটার সে থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষার যে জিনিসটা আমরা পাই সেটা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানে লোক চিনতে ভুল করেননি। আর যেটা আমরাই ভুল করি যে কাকে কোথায় সেট করতে হবে, আবু বকর কিন্তু দাওয়াত দানের ক্ষেত্রে কম না, আলী কিন্তু জ্ঞানের ক্ষেত্রে কম না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সাহসিকতার ক্ষেত্রে কম না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু শালীনতা বোধের ক্ষেত্রে কম না, কিন্তু যাকে তিনি পছন্দ করে মদিনায় পাঠিয়েছিলেন তিনি ছিলেন মুসাব ইবনে উমাইর। কারণ তিনি জানতেন যে এমন একজন লোককে আমি পাঠাই যার কথা হবে নরম এবং যাদের আচরণ আচার আচরণ এমন হবে যে যাদের পাশে গেলে মানুষ আশ্রয়স্থল মনে করবে। এবং এই এই মুসাব ইবনে উমাইর ইনি হলো আমাদের জন্য এমন প্রেরণার বাতিঘর যে আমরা যেখানে যাই না কেন আমরা এই নাকিব, ইসলামের প্রথম নাকিব, নাকিব মানে হলো যে অ্যাম্বাসেডর বা কোনো দলের মুখপাত্র, এটাকে এই আরবিতে নাকিব বলা হয়। এই যে ইসলামের প্রথম নাকিব মুসাব ইবনে উমাইরের ভূমিকা যদি আমরা পালন করি যেখানে যাই না কেন দেখবেন যে এর একটা প্রভাব সব জায়গায় না সব জায়গায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধের শেষে যখন আসলেন দেখলেন মুসাব ইবনে উমাইর লাশ পড়ে রয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন যে এই তো সেই ছেলে যেই ছেলের উপরে গায়ের উপরে আমি মক্কার সবচেয়ে দামি পোশাকটা দেখতাম, আর যখন সে ইসলাম গ্রহণ করেছে তখন তার গায়ে দেওয়ার মতন কোনো কাপড় ছিল না। উনি শহীদ হয়ে যাওয়ার পরে যখন তার গায়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করতেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখলেন যে মাথা যদি ঢেকে দেন তো পা খুলে থাকে, আবার পা যদি ঢেকে দেন তো মাথা খুলে থাকে। উনি দেখে উনি কেঁদে ফেললেন যে আহারে মুসাব, তোমার কারণে এই মদিনায় ইসলামের এত অনুরণন শুরু হলো, এত বেশি মানুষ ইসলাম গ্রহণ করলো, আর তোমাকে তোমার এই অবস্থায় দাফন করতে হচ্ছে। আল্লাহ রাসূল বললেন মুসাব, এই মদিনায় তুমি কাজ করেছো, সেই মদিনায় তুমি ঘুমিয়ে থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, মুসাবের উপরে আমি খুশি আছি। মুসাব ইবনে উমাইর আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন, তিনি আমাদের প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন, তার জন্য আমরা সবাই দোয়া করব। আমরা পরবর্তী এপিসোডে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।